আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি, প্রায় 1 বছর পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। আসলে কথায় আছে, বাবার বাড়ি মধুরহাড়ি। বাবার বাড়ি যাব বলে সারাটা দিন অফিস করে তারপর ওই দিনই আমি রওনা দিয়েছি। দিনটি ছিল বুধবার, বুধবার সারা দিন অফিস করে তারপর রওনা দিয়েছি, কারণ বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমি বন্ধ পাবো। তো আমি যদি বুধবারে না যাই তাহলে বৃহস্পতিবারের একটা দিন আমার কম পড়ে যাবে। এই কারণে সারাটা দিন অফিস করার পর অনেক টায়ার্ড প্লাস মাথা ব্যথা কাজ করছে, তারপর আমি রওনা দিয়েছি। এবং আমি আর রোজামণি যাচ্ছি, আপনাদের ভাইয়ার যেহেতু অফিস আছে বৃহস্পতিবারে, মানে সাইড আছে, এই কারণে আপনাদের ভাইয়া যাচ্ছে না বৃহস্পতিবারে। ও সাইড শেষ করে তারপর আমাদের সাথে জয়েন হবে, বা উনি ওনার শ্বশুরবাড়িতে যাবে। তো আমার মধ্যে তো অনেক ভালো লাগা কাজ করছে, চিন্তা করছি কি করব কি না করব। আম্মুকে ফোন দিয়ে বলেছি এটা খাবো এটা করো, মানে যা হয় আর কি, মেয়েদের কাজ যেরকম হয় আমারও ঠিক ওরকম হচ্ছে। আর এদিকে আমি যখন বাসার কাছাকাছি চলে আসছি আসছি তখন আমার মনের ভিতরে একটা গান বাজছে, যে ঈদের ছুটিতে যখন সবাই বাড়িতে যায় তো স্বপ্ন যাবে বাড়ি আমার ফিল হয়। তো আমারও ঠিক সেরকম ফিল হচ্ছে, অনেক ভালো লাগছিল। আর যেহেতু রাত্রেবেলা যাচ্ছি তো আপনাদের সাথে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারছি না, তো বাসের মধ্যে আমি রোজামণি বোরিং ফিল করছি, তখন আমি ভিডিও করে নিচ্ছি। আর এদিকে তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো রোজামণিকে বলছি তুমি একটু চুপ করে শুয়ে থাকো, আমি একটু রেস্ট নিই, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। মাশাল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী, ও কখনো কোনো ডিস্টার্ব করে না, ও সবসময় আমি যা বলি তাই শোনে। তো এখানে রাত হচ্ছে অনেক বেশি, তো বাসা থেকে সবাই টেনশন করছে, আপনাদের ভাইও টেনশন করছে, প্লাস আমার আম্মু টেনশন করছে যার কতক্ষণ লাগবে। একটু পরপর সবার সাথে কথা বলছি আর আপনাদের সাথে একটু করে ভিডিও করে নিচ্ছি। তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, দিকপাইতে আছি। তো দিকপাইতে নামার পর আমাদের একটা সিএনজি দিয়ে সরিষাবাড়ি যেতে হয়। তো এখন সিএনজিতে বসে আছি এবং রোজাকে বলছি যে তোমার কেমন লাগছে, আমি বারবার জিজ্ঞেস করছি, তো ও তো খুব খুশি বলছে আমার অনেক ভালো লাগছে। তারপর আমাদের দিকপাত থেকে একবারে বাউসি বাজার দিয়ে আমরা সরিষাবাড়িতে যাব। তো সরিষাবাড়িতে যাওয়ার পর বাসস্ট্যান্ডে আমাদের সিএনজি থামবে, তারপর বাসস্ট্যান্ড থেকে আমাদের ভ্যানে উঠতে হবে। তো আমাদের এখানে ভ্যানটা অ্যাভেলেবল চলে, সহজে পাওয়া যায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করি ভ্যানে বসলে, কারণ ভ্যানটা আসলে অনেক খোলামেলা থাকে। আর রাত্রে যেহেতু বাউসি বাজার ব্রিজ দিয়ে যাচ্ছি, তো বাউসি ব্রিজটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা, লাইটিং প্লাস এখানে পার্ক আছে। তো দিনের বেলা অবশ্যই বাউসি বাজারে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর 1 বছর পর যেহেতু আমি সরিষাবাড়িতে আসছি, তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি অনেক কিছু চিনছি না, মূলত আরও অনেক উন্নত হয়েছে, আপডেট হয়েছে, যা দেখে আমার অনেক ভালো লাগছে। তো আমি নেক্সট টাইম যখন ঘুরবো ফিরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। বাপের বাড়িতে শুধু আমার কাজ থাকবে, খাওয়া দাওয়া এবং ঘোরা। আসলে যে কয়েকদিন বাবার বাড়িতে থাকবো অনেক এনজয় করব, অনেক ভালো লাগা কাজ করছে। একটা মেয়ের বাবার বাড়ি হোক, সেটা কুড়েগোড় বা রাজপ্রাসাদ যেমনই হোক না কেন, তারপরেও একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি হয়েছে মহাসুখের জায়গা। তো আমার কাছে আমার বাবার বাড়ি অনেক ভালো লাগার জায়গা। তো আমি যখন ঘুরবো আমার বাবার বাড়ির প্রত্যেকটা জায়গা তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাবার বাড়ির এই মসজিদটা নতুন হয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দিনের বেলা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।